আজকেও আমি পনেরোই আগস্টের ওপর ছবি আঁকব গতকালকে একটা ছবি এঁকেছিলাম ওয়াটার কালারে আজকে প্যাস্টেল কালারে দেখো আমি কিন্তু বাংলাদেশের ম্যাপটা আগেই এঁকে নিয়েছিলাম তাই তোমরাও এরকম এঁকে নেবে আমি ওটা দেখানোর প্রয়োজন মনে করিনি যে কীভাবে এঁকেছি কারণ এটা তোমরা দেখেই আঁকতে পারবে এবং বঙ্গবন্ধু কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমি বারবার বলে দিই কয়টা দাগ দেবে বলো তো চারটা আর তিন নাম্বার ঘর থেকে নাক শুরু করবে দুই নাম্বার ঘরে চোখ আর নাকের একটু নিচ থেকে মোচাকে দিবে ঠোঁটেকে দিবে এরপর থুতনির জায়গাটা একটু কার্ভ করে দিবে নিচ দিয়ে আর একটা গোল করে লাইন দিয়ে দিবে এবার কান কোথায় থেকে দিবে বলো তো চোখ থেকে না শেষ পর্যন্ত এরপর চুলটা কিভাবে আঁকছি দেখো তবে আমি একটা কথা বলি পেনসিল দিয়ে যখন আঁকবে তখন খুব একটা গাঢ় করে আঁকবে না প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে ফলো করো প্রত্যেকটা লাইন যদি ফলো করো আমি আশা করি অবশ্যই তোমরা এই ড্রয়িংটা এইভাবেই করতে পারবে প্রথমে আমি একটু হালকা করে ড্রয়িং করে নিলাম এবার দেখো তোমাদের সুবিধার জন্য আমি সাইন পেনের চিকন সাইডটা দিয়ে করে দিচ্ছি নাকের দুই পাশে একটা ভাজ দিয়ে দিবে তারপর কান চুলের অংশ চুলটা কীভাবে আঁকি সব সময় খেয়াল করবে তিনটা ভাগে এইবার ওপরের দিকটা এবং লাইন টোনগুলো কিন্তু একইভাবে দিতে হবে এলোমেলো করে দিলে দেখতে সুন্দর দেখাবে না এরপর গায়ের ওপরে একটা কাপড় দেয়া আছে সাদা কাপড় সেইটা ড্রয়িং করব এবং এখানে হাতের ড্রয়িংটা করব হাতটা কতটুকু করব একটু মাপ দিয়ে নিলাম আমি এরপর কাপড়টা এঁকে দিলাম হাতটা এঁকে দিলাম আর একটা হাত এঁকে দিচ্ছি এবার দেখো ওই সময় যারা বঙ্গবন্ধুকে মেরেছিলেন তাদের ড্রেস আপটা কেমন ছিল মুখে কালা একটা কালো কাপড় বাঁধা ছিল সেভাবেই ড্রয়িংটা করে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবে তাহলে ড্রয়িংটা সুন্দর হবে আর তোমাদেরও করতে সুবিধা হবে পায়ের ড্রয়িংটা নিচের অংশটা কীভাবে আঁকলাম এটা ভালো মতো ফলো করো দেখতে কঠিন কিন্তু অনেক সোজা জুতাটা কীভাবে এঁকে দিলাম আর ওই পাশে হাতের অল্প একটু অংশ দেখা যাচ্ছে এবার ক্যাপে কিছু দাগ দিয়ে দাও যারা তাকে মেরেছিল তারা অনেকেই কি করেছিল স্যালিন্ডার করেছিল তাদেরকে ধরা হয়েছিল দেখো হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হচ্ছে তারা মাথা নিচু করে পাঘেরে বসে আছে ঠিক এরকম ড্রয়িংটা দেখানো হয়েছে প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলেই সোজা হয়ে যাবে কোথায় থেকে কোন টান কীভাবে দিচ্ছে এইবার দেখো আমি আবার বঙ্গবন্ধু আঁকবো একইভাবে এইখানে আমি দেখাবো বঙ্গবন্ধু তো বেশ কয়েকবার জেলে গেছে ঠিক ওই সময়কার একটা ছবি আমি এখানে তুলে ধরব তবে তোমরা কি জানো বঙ্গবন্ধু প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে আজকে জেনে নাও উনিশশো সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয়েছিল এটা ছিল তার প্রথম জেলে যাওয়া আমি যতটুকু জানি তাতে সম্ভবত উনি ছয়বার কারাভোগ করেছে এখানে পতাকাটা পড়ে যাচ্ছে ঠিক ওই একটা বিষয় আমি এখানে তুলে ধরলাম হাফ বৃত্ত দেখা যাচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে এখানে আরেকটা সেনাবাহিনীর আমি এঁকে দিচ্ছি দেখো এইবার এখানে আমি ভাসনটা একই একইভাবে আঁকবো তবে সাইড ফেস করতে গেলে কি বলেছি চারটা দাগ দিয়ে মিডিলের দাগটা একটু সাইডে এটা হচ্ছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এটা কোথায় করেছিল জানো তোমরা এটা ঢাকার রেসকোর্স ময়দানে প্রত্যেকটা স্টেপ ফলো করো কিভাবে এবার অনেকগুলো মানুষ একে দিব একই স্টাইলে কিভাবে একছি দেখো এই মানুষগুলো এত ডিটেলস দেখানোর প্রয়োজন নেই কিন্তু অনেকগুলো মানুষ আছে এই টাইপের দেখাবে এই জন্য দেখো আমি কিভাবে আঁকছি এর হাতে একটা পতাকা ধরিয়ে দেবো এখানে অনেক বড় একটা পিস্তল এঁকে দিচ্ছি দেখো গুলি এ পাশে কিছু হাত এঁকে দিচ্ছে হাতগুলো কীভাবে আঁকলাম নিশ্চয়ই ফলো করেছে তোমরা এখানে যারা যুদ্ধ করেছিল সেরকম একটা ছবি আঁকব মুক্তিযোদ্ধাদের একটা ছবি এঁকে দিচ্ছি দেখো মাথায় গামছা এক হাতে পিস্তল থাকবে তবে সে নিচের দিকে কেন তাকিয়ে আছে এটা তোমরা কিছুক্ষণ পরে বুঝবে এ হাতে একটা গুলি ধরিয়ে দিলাম এইবার দেখো এখানে একজন মরে পড়ে আছে যুদ্ধ করতে করতে সেটাই নিচের দিকে তাকিয়ে দেখছিল কত মানুষ মরে গেছে ওই সময় কত জন প্রাণ হারিয়েছে দেশ স্বাধীন করার জন্য এখানে আমি একটা স্মৃতিসৌধ এঁকে দেব তবে স্মৃতিসৌধ আকার একটা নিয়ম আছে মাপ আছে তবে এই ক্ষেত্রে আমি মাপ দেখানোর প্রয়োজন নেই কারণ এখানে যেহেতু ছোটো ছোটো করে ড্রয়িং করা হচ্ছে বুঝাতে পারলেই হবে তবে তোমরা যদি সঠিক মাপে করতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেয়া আছে আমার ফরিং আর্ট একাডেমি ইউটিউব চ্যানেলে ঢুকলেই তোমরা এটা দেখতে পাবে এরপরে ইরেজ করে ফেলবো যেগুলো জায়গায় পেনসিলের দাগ আছে ওগুলো ইরেজ না করে কালার দেয়া শুরু করলে নোংরা নোংরা হয়ে যায় দেখো আমি এখানে একদম ডার্ক ব্রাউন কালার যেটা সেটা নিয়েছি এইবার এখানে যে সার্কেলটা আছে সেখানে প্রথমে রেড কালার এরপর ডার্ক অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি আর এইখানে আমি কি বলেছিলাম সাদাই রাখব তার গায়ের ওপরে যে কাপড়টা দেয়া আছে এখানে আমরা সাদাই রাখবো এই জন্য অ্যাশ কালার ইউজ করছি এইবার মুখে স্কিন কালার দিয়ে দিচ্ছি পেন্সিল কালার নিবে ব্রাউন কালারটা নিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিবে তারপর আঙুলের সাহায্যে একটু ব্ল্যান্ড করে দিবে এরপরে দেখো আমি ডার্ক গ্রিন কালারটা নিয়েছি প্যাস্টেলের ডার্ক গ্রিন নিয়ে বাংলাদেশ যে ম্যাপটা এঁকেছি সাইডে সাইডে প্রথমে ডার্ক গ্রিনটা দিয়ে নেব এরপর লাইট গ্রিন দিয়ে ব্লেন্ড করে দেব এই জায়গাটা খুব সুন্দর করে মিশিয়ে দিবে আজকে বাইরে অনেক বাতাস এই জন্য আমার দরজায় কিছুক্ষণ পরপর শব্দ হচ্ছে তোমরা আবার ভয় পেও না এরপর এখানে আমি লাইট ব্লু কালারটা নিয়েছিলাম দিয়ে আঙুলের সাহায্যে আবার মিক্সড করে দিলাম এখানে দেখো ব্ল্যাক কালারটা দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক কিছু জায়গায় লাইট যেখানে ডার্ক করবে পেন্সিলের চাপটা একটু বেশি দিবে আর যে জায়গাটা লাইট করবে সেই জায়গাটা একটু হালকা করবে হালকা করে চাপ দিবে এই জায়গায় রেড এবং এরপরে ডার্ক গ্রিন লাইট গ্রিন দিয়ে প্লেন্ট করে দিচ্ছি এখানে মাটি কালারটা দিয়ে পরে ব্রাউন কালারটা দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি ওই সময় সেনাবাহিনীর যারা ছিল তাদের ড্রেসগুলো এই কালারেরই ছিল আবার গ্রিনও ছিল এবার এটা অ্যাশ কালার করে দেব অ্যাশ কালার করে তারপর কি করলাম পেন্সিল দিয়ে শুধু টান দিয়ে দিলাম পেন্সিল দিয়ে টান দিয়ে আবার একটু অ্যাশ কালারটা দিয়ে ব্লেন্ড করে দিলাম এখানে হালকা হালকা করে একটু আমি স্কিন কালারটা প্রথমে দিয়ে নিচ্ছি এরপর গাছের কালারে আমি ডার্ক গ্রিন লাইট গ্রিন ইয়েলো কালার দিচ্ছি আর গুলির কালারটা দিচ্ছি কি ব্রাউন আর ব্ল্যাক এখানেও আমি একই কালার ইউজ করছি মুখে স্কিন কালার তারা কালো কাপড় মুখে বেঁধে গিয়েছিল মারতে তাই দেখো এখানেও কিন্তু আমি একটা পেন্সিল দিয়ে সুন্দর একটা শেড দিয়ে দিয়েছি প্রথমে ডার্ক এরপর হালকা লাইট ক্যাপের ওই জায়গাটা আমি একটু নিচের দিকটা ডার্ক করে দিলাম ব্ল্যাক দিয়ে এরপরে একইভাবে প্রথমে ব্রাউন দিয়ে নিচ্ছি পিস্তলে এরপরে ব্ল্যাক দিয়ে দিব হাতে স্কিন কালার দিয়ে নিলাম ওইখানে আমার কাছে একটু বেশি কালো কালো লাগছিলো তাই একটু হোয়াইট দিয়ে মিশিয়ে দিলাম এবার পেছনের ব্যাকগ্রাউন্ডে লাইট গ্রিনটা দিয়ে নিচ্ছি তারপরে একটু করে ডার্ক দিয়ে দিচ্ছি এবার ছোটো ছোটো যে মানুষগুলো এঁকেছি ড্রয়িং করেছি সবার চুলগুলো কালো করে দিচ্ছি পেন্সিল দিয়ে এই মানুষগুলানের কালার খুব সামান্য সামান্য দেবে যেন একটা হোয়াইট হোয়াইট ভাব থাকে তাহলে এই ছবিটা এখানে দেখতে অনেক সুন্দর লাগবে এই ড্রয়িংটা ফুটে উঠবে এরপর সাইন পেন দিয়ে চোখ মুখ এগুলো করে দিচ্ছি আবার একইভাবে স্কিন কালার দিচ্ছি তারপর ব্রাউন কালারটা নিয়ে মুখে দিয়ে দেবো তার আগে আমি কোটটা করে নিচ্ছি ডার্ক লাইটভাবে দিয়ে তবে তোমরা কি জানো বঙ্গবন্ধুর বাড়ি কোথায় ছিল তার বাড়ি ছিল গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় আর তার প্রথম স্কুল জীবন কোথায় ছিল জানো সেটা ছিল গোপালগঞ্জ গেমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় তারপরে গোপালগঞ্জ মিশনারি স্কুলে সে উনিশশো সালে উনিশশো সালে সে মিশনারি স্কুলে যায় এবং তারপরে কলেজ লাইফটা সে কোথায় কাটায় তা কি জানো এটা হচ্ছে উনিশশো সালে কলকাতায় ইসলামিয়া কলেজ থেকে সে উনি কলেজ শেষ করেন তোমাদের সাথে ড্রয়িং করতে করতে বেশ অনেকেই গল্প করে ফেললাম এইবার দেখো আমি হাতগুলোতে একটু ব্ল্যাক দিয়ে হালকা হালকা লাইন দিয়ে নিচ্ছি আমার ছবিটা শেষের পথে নিচের দিকটাতে আবার আমি ডার্ক ব্রাউন দিয়েছিলাম না ওইখানে একটু দিয়ে নিলাম মানে মানচিত্রের নিচের দিকটা আর কি এইবার এর ড্রেসটা পরাবো হচ্ছে রেড কালার দিব প্রথমে তারপর লাইট অরেঞ্জ দিয়ে মিক্সড করে দেব এখানে শুধু ব্লু কালারটা নিয়েছি লাইট ব্লু মাথার গামছাটা হচ্ছে গ্রিন কালার ডার্ক গ্রিন আর নিচের মানুষটার নিলাম পার্পেল আর অ্যাশ আমি জানি না আমার ড্রয়িংগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে অথবা লাইক দেবে আর তোমরা যদি নতুন কোনো ভিডিও চাও আমার কাছে কোনো বিষয়ের ওপরে সেটা জানাবে আমি চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য এবার ব্ল্যাক দিয়ে আউটলাইনটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক দিয়ে আউটলাইনটা দিলে ছবিটা খুব সুন্দর মতো ফুটে উঠবে এবার কিছু কিছু জায়গায় রক্তের ফোঁটা দিয়ে দেব দেখো কিভাবে রেড কালারটা নিয়ে কিছু কিছু জায়গায় এভাবে দিয়ে দিতে হবে এখানে একটা চশমা এঁকে দেব ওপরের দিকটাতে আমার কাছে মনে হলো একটু ইয়োলো দিয়ে একটা যদি আমি একটু শেড দিই তাহলে সুন্দর দেখাবে তাই দিয়ে দিলাম একদম ছবির নিচের সাইডে যেখানে বঙ্গবন্ধু ভাষণ দেখিয়েছি তার নিচের দিকেও দেখবে একটা পতাকার মতো একটা লাইন দিয়েছি সেখানে বৃত্ত দিয়েছি এই যে আশা করি দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই লাইন টোনটা দিয়ে আমি ছবির নিচের অংশটা শেষ করেছি আমার ম্যাপের গ্রিন দিতে বাকি ছিল এখন আমি দিয়ে নিলাম ডার্ক এবং লাইট এবার একটু ব্ল্যাক কালার নিয়ে কিছু কিছু জায়গায় ফিনিশিং লাইনটা দিয়ে দিচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে এখানে লাইট গ্রিন দিয়ে দিলাম ম্যাপের